আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মতো ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে হচ্ছে কি, দেখেন এগুলো হচ্ছে কুষ্টিয়ার সবজি। ওই আমাদের এই বাসায় এক আন্টি ভাড়া থাকে, ও আন্টি জানে আমি যেরকম ওই দেশের সবজিগুলো পছন্দ করি, কারণ ওই দেশের সবজিগুলো হচ্ছে অনেক সুন্দর টাটকা। আপনার ওই মোটামোটা পয়সাটা ওল পুঁই শাক, তারপর পটল খুব ভালো লাগে। তা ওই আন্টি আঙ্কেল যদি বাড়ি যায় সবজি তো নিয়ে আসে, আমারও দেয়। পুঁই শাকটা বিশেষ করে আমার খুব পছন্দ, আর ওল দুটো জিনিস আনলে আন্টি দিবেই আমাকে। তো আমি থাক, ভালো হয়ে যাবে বাবা, ভালো হয়ে যাবে। তুমি কামড় দিছো কেন? খামচি দিচ্ছে, আলহামদুলিল্লাহ। তারে হচ্ছে কাঁঠালি বিচি আম্মা আনছিল যে গ্রামের বাড়ি থেকে, অনেক বড় বড় দেখেন, অনেক বড় বড় কাঁঠালি বিচি গুলো। এগুলো এখন আমি ডিপ করবো, ডিপে কিভাবে সংরক্ষণ করবো আজকে এটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন দুজন আমার কাজের লোক এসে বসে আছে, তো এগুলো আমি এখন কেটে নিই। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, ভিডিওটা দেখার একটু দেখলে বুঝতে পারবে যে ভালো লাগবে কিনা। আমার ভিডিও অনেক দেখো, দেখলে পুরো হাসিতে বাঁচে না, হাসে। তাই ইয়ে করো, আন্টিদের বলো যে আন্টি আমার আন্টির ভিডিও বেশি করে দেখেন, বলে দাও সবারে। বলো, এই যে এই মোবাইলে বলো, এদিকে তাকায় বলতে হয় তো, তুমি বুঝো না তো। বলো আন্টিরা সবাই আমার আন্টির ভিডিও দেখবেন, বলো সবাই আমার আন্টির ভিডিওটা দেখবেন। তারপরে লাইক দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, এইভাবে বলতে হয়, লাইক দিবেন, লাইক দিবেন। গুড, বাবা ফোন দিয়ে বলতেছে তুহিন তুমি যখন গাড়ি গাড়ি যখন বাসে ছিল তখন আমার বউ বলছে যখন বাসটা গেল না, তখন সে রে কি মন করলো রে, বাসটা বাসটা থামলো না, এরকম করলো। তাই এই দেখেন আমার মেয়ে, সে তার কাজ চালিয়ে যেতেছে, তো পাবি দেখছেন পাকনা ছেলে মেয়েরাও কি পাকা পাকা কথাবার্তা বলে, এ খুব পাকা পাকা কথা বলে, মনে হচ্ছে এত সুন্দর করে বলে মনে হয় যেন ওরা কেউ কথাগুলো শেখাই দিচ্ছে। তো এতক্ষণ আপনারা যে ভিডিওগুলো দেখলেন এগুলো হচ্ছে দুদিন আগের ভিডিও। আজকে হচ্ছে যে ভিডিওটা যে হিজাব কাটিং করতেছি এটা হচ্ছে দুদিন পরের ভিডিও, কারণ আমি তো অসুস্থ ছিলাম, ওই জন্য ভিডিও দিতে পারিনি। তো ওই যে আমার আর আমার মেয়ের জন্য হিজাব তৈরি করবো, নামাজি হিজাব, তার নামাজের হিজাবটা পুরনো হয়ে গেছে, ওই জন্য এই হিজাবটা তৈরি করবো। ঈদের আগেই কেনাকাটা করা হয়েছে কিন্তু করা হয়নি। তো সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করবো একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট হচ্ছে, আর অনেক গরম ছিল, এই যে বৃষ্টি হয়েছে আজকে, তো দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে। দুনিয়াটা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করছে। তো অসুস্থতা থেকে উঠলাম, তারপরে শরীরটা অনেকটাই দুর্বল, তারপরও কাজ করতে হচ্ছে, এই টুকটাক করে কাজ করতেছি। যে আমাদের বাসায় আবার আসছে হচ্ছে মিস্ত্রি, দরজাগুলো আমাদের কালার করবে, বার্নিশ করবে, তো ওদের চা বানাচ্ছি। দেখেন সব ঘর ধুলো বালি উল্টাপাল্টা হয়ে আসছে, তো দেখি মিস্ত্রিতে চা করে দিই, একটু চা দিয়ে বিস্কুট দিব, ওই জন্য মানে শরীরটা অনেকটাই খারাপ। তারপরেও একটু মাঝে মাঝে সময় পেলেই আর কি, সুযোগ পেলেই ভিডিও করতেছিলাম,
সবসময় ভিডিও আসলে করতে ভালো লাগতেছিল না, শরীরটা অনেক খারাপ। তো কী করবো, তারপরেও ভিডিও করি, কারণ আছে কদিন যাবত ভিডিও দেওয়া হয় না। এমনিতে আমার চ্যানেলটার অবস্থা ভালো না, তো সবাই একটু সাপোর্ট করবেন। চ্যানেলটার অবস্থা সত্যি খুব ভালো না, যা যেরকম দেখছিলাম আলহামদুলিল্লাহ টেনশন ছিল না, কিন্তু এখন দেখছি টেনশন। তো এদিকে হচ্ছে আমি যে পাট শাক আমাদের গ্রামে থেকে আনছিল, পাট শাক, ওই পাট শাকগুলো আজকে ভাজি করব। আর এই যে আমি হচ্ছে গিয়ে যে চা বসাই দিছিলাম, আর এদিকে হচ্ছে যে সে কুষ্টিয়ার পুঁই শাক, ওইগুলো আজকে কেটে রাখছিলাম, আজকে নামাই নিলাম, এগুলো ভাজি করবো। আর আগের খাসি মাংস রান্না করা ছিল, একটু ওইটুকু দিয়ে আমাদের হয়ে যাবে। যে পাট শাক ভাজি হয়ে গেছে আমার, তো কী বলবো, অনেকটাই খারাপ লাগতেছে। এখন কিছু করার নেই, সবাই একটু দোয়া করবেন, সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ হচ্ছে আমার দেখতেছি যে চ্যানেলটার মধ্যে ঢুকতেছি, আমি ওয়াইটিতে ঢুকে ঢুকে দেখতেছি যে আমার সাবস্ক্রাইব কমে যেতেছে। আবার আমার ওয়াচ টাইমটা, যে ওয়াচ টাইমটা প্রতিদিন কাটতেছে, প্রতিদিন কাটতেছে, কেন কাটতেছে জানি না, আল্লাহ মাহবুদ ভালো জানে, ওনারা ভালো জানে। আমার এই কী পেতে হলো তাদের, এমনিতেই আমার চ্যানেলটার জন্য আমি যে খাটনি করতেছি, যে আস্তে আস্তে ওঠার জন্যে, আর ওনারা শুধু আমার চ্যানেল থেকে ওয়াচ টাইম, ভিউ, তারপরে আপনার সাবস্ক্রাইবার সব কেটে কেটে নিয়ে নিতেছে। তো যাই হোক, এখন তো কিছু করার নেই আমার, ওনারা যদি এরকম করে করলে আমার কিছু করার নেই, কী করবো বলে। তো আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য একটু দোয়া করেন, আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করেন, কারণ চ্যানেলটার অবস্থা সত্যিই ভালো না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।